চার যোগ আট যোগ ষোলো যোগ এখানে হচ্ছে ৩২। তাহলে এই ধারার সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত মানে হচ্ছে ধারাটা কিভাবে বাড়ছে, যোগ করে না গুণ করে। দেখেন, চারের দ্বিগুণ আট, আটের দ্বিগুণ ষোলো, ষোলোর দ্বিগুণ ৩২, তার মানে ধারাটা দুই গুণ করতে করতে বাড়ছে, দুই গুণ করে। তার মানে অনুপাত হচ্ছে দুই, ধারাটা যেভাবে আগাবে সেই সংখ্যাটাই হচ্ছে অনুপাত, সাধারণ অনুপাত। উত্তর ক। প্রথম, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। আচ্ছা, ঘন, এই যে ঘন মানে কিউব, এর সমষ্টির সূত্র হচ্ছে এন ইনটু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। এখন হোল স্কোয়ার ইকুয়াল দেওয়া আছে, ঘনের সমষ্টি হচ্ছে ২২৫। এখন দেখি কোন মানটা এখানে বসালে ২২৫ হয়। দেখেন, যদি এন এর মান ৫ ধরি, তাহলে ৫ ইনটু ৫ এক ৬, নিচে আছে ২, আর বাইরে হোল স্কোয়ার। দুই দ্বারা কাটলে তিন দুগুণা ৬, তাহলে তিন পাঁচা ১৫, ১৫ স্কোয়ার। আর এই পাশে কিন্তু ২২৫, এখানে ২২৫, এখন ১৫ স্কোয়ারেও কিন্তু ২২৫ হয়, ২২৫। যেহেতু দুই পাশে মিলে গেছে, তার মানে এইখানে এন এর মান হবে ৫, অন্য কোনো মান বসালে কিন্তু দুই পাশে সমান হবে না। তার মানে উত্তর খ।